সোশ্যাল মিডিয়ার সুফল ও কুফল অথবা দোষগুণ বা সুবিধা অসুবিধা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ। আমি সংলাপটা পড়ছি। রতন: আরে বিকাশ, তুই এত মনোযোগ সহকারে কি করছিস? বিকাশ: এই তুই আয় আয়, আমি একটি জরুরি তথ্য পোস্ট করতে ইনস্টাগ্রামে ব্যস্ত আছি। রতন: কার সাথে আড্ডা দিচ্ছিস? বিকাশ: এটা আমার সবচেয়ে ভালো বন্ধু শঙ্খ। রতন: আজকাল আমি তোকে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে খুব ব্যস্ত দেখতে পাই। বিকাশ: কিন্তু আমি তো শুধু সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকি। রতন: তুই কি মনে করিস না যে তুই মূল্যবান পড়াশোনার সময় নষ্ট করছিস সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থেকে? বিকাশ: না, আমি মনে করি ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলো আমাদের কাছে অনেক গুরুত্ব আছে। রতন: তুই কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করিস? বিকাশ: আমি শুধু গুগল এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। গুগল থেকে আমাদের পাঠ্যবই সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর সহজেই খুঁজে পেতে পারে। এছাড়াও আজ ইউটিউব একটি সহায়ক মাধ্যম, আমাদের পছন্দ অনুযায়ী শিক্ষা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকে। রতন: দুঃখিত, এটা আমার অজানা ছিল যে তুই শুধুমাত্র পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়ায় নিযুক্ত থাকিস। আমি তোর সাথে একমত। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জ্ঞানের একটি বিশাল লাইব্রেরির মতন। বিকাশ: শিক্ষার্থীরা ইউটিউব থেকে সব ধরনের উত্তর পেতে পারে। আমরা ঘরে বসেই গুগল মিটে টিউশন ক্লাসে অংশগ্রহণ করতে পারি। তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের কৃতিত্ব তুলে ধরতে পারি। রতন: এখন থেকে আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পড়াশোনার চেষ্টা করব। বিকাশ: শুধু পড়ালেখাই নয়, আমাদের কাছের মানুষদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও এটি সহায়ক। আমরা অফিসে আবেদন পাঠাতে পারি এটার মাধ্যমে, এবং কোনো কলম বা কাগজ ছাড়াই ফর্ম পূরণ করতে পারি। এক কথায়, আজকের সোশ্যাল মিডিয়া বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আশীর্বাদ। রতন: এটা সোশ্যাল মিডিয়ার যুগ। বিকাশ: এটা সত্য যে এর কিছু দোষ আছে। দীর্ঘক্ষণ ধরে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, তাহলে সে স্বাস্থ্যের এবং দৃষ্টির সমস্যা অনুভব করতে পারে, কাজের প্রতি একাগ্রতা শক্তি কমে যায়। কিন্তু এর অনেক গুণ রয়েছে। রতন: ঠিক, কোনোজন সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকটি ব্যবহার করতে পারে, তবে বেশিরভাগেরাই এটি প্রয়োজনের জন্য ব্যবহার করে। আসলে সোশ্যাল মিডিয়া সব সময় সহায়ক। আমি এর উপকারিতা জানতাম, কিন্তু পড়াশোনায় কোনোদিন ব্যবহার করিনি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কি এখন যেতে পারি? বিকাশ: অবশ্যই, ধন্যবাদ, আবার দেখা হবে। রতন: ধন্যবাদ।